বসে পড়লে যে দাদু, তোমাকে তো আরো 20 মিনিট ব্যায়াম করতে হবে। 20 মিনিট ব্যায়াম করতে হবে বললেই হলো, দরকার নেই, তুই করবি যা। আমি তো খেলাধুলা করি, তাতেই আমার ব্যায়াম হয়ে যায়। কিন্তু তুমি তো ডায়াবেটিসের রোগী, তোমার তো নিয়ম মেনে ব্যায়াম করতে হবে। অনেক বছর নিয়ম মেনেছি, আর মানতে পারবো না। তোর যদি মনে হয় আমার আরো ব্যায়াম করা দরকার, তাহলে আমার হয়ে ব্যায়ামটা তুই করে দে, যা। একজনের ব্যায়াম আরেকজন করে দিতে পারে না দাদু। তবে তবে একজনের খাবার আরেকজন খেয়ে দিতে পারে। তাকে আর জানি না, তোর জন্য তো আমি কিছু খেতেই পারি না, সব গবা গাব গবা গাব খেয়ে নিস। আগে পারতে না, এখন ঠিকই পারো। আগে তুমি নিয়ম মেনে চলতে, পরিমাণ মতো খেতে। এখন তুমি বেশি বেশি খাও, এমনকি ছানা এবং রসগোল্লাও তুমি গপ গপ করে খেয়ে ফেলো। অত চিৎকার করে কথা বলছিস কেন? তোর মা শুনে ফেলবে তো। যা স্কুলে সময় শেষ করে যা। আমি আম্মুকে শোনাতে যাব কেন? তুমি ভেবেছো আম্মু কিছু জানে না? আম্মু সব জানে। আমি ভালো থাকি, আমি সব সময় ভালো। প্রশ্ন যিনি করেন আমায়, সেই নেই তো ভালো। আমি খারাপ, তোকে কি বললো? বেশি বেশি খায় যে ডায়াবেটিসের রোগী, নিজ হাতে করে সে যে নিজের স্বাস্থ্যের ক্ষতি। এইভাবে চলতে থাকলে দিনের পর দিন জীবনটা বেশি দিন করবে না লাস্টিং। আমি বেশি বেশি খাই একথা তোর কাছে কে বলেছে? নিশ্চয়ই আমার নাতি মেরাজ বলেছে। ঠোঙ্গা হাতে দেখছি যখন সত্যি কথা থাকে না গোপন। সাবধানে করবেন জীবন যাপন। এইবার বলেন যাচ্ছেন কই? আমি আপনার সঙ্গী হই। তোর যাওয়ার দরকার নাই, আমি যাচ্ছি করিম মোল্লার বাড়িতে। বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে তার সাথে দেখা হয় না, বাল্যকালের দোস্ত তো, একবেলা দেখা না হইলে পেটের ভাত হজম হয় না। করিম চাচার শরীর বোধ হয় মোটেও ভালো না, জর্জারি হতে পারে, আমি নিশ্চিত না। কি বলিস? হ্যাঁ হলেও হতে পারে, না হলে তো এতদিন দেখা না হওয়ার কোনো কথা নাই। যাই গিয়ে দেখি কি অবস্থা। করিম আসিস নাকি? ও করিম। আরে খালিক চাচা যে, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মা সালমা, তুই কবে আসছিস? এই তো চাচা, 2-3 দিন হয়ে গেল। আব্বা শরীরটা কিন্তু অনেক খারাপ, প্রথমে কাশি দিয়ে শুরু হলো, আর এখন তো রাতে জ্বরও আসে। আমিও খেয়াল করছি করিমের শরীরটা দিন দিন ভেঙে যাচ্ছে, কেমন যে খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আসেন চাচা, ভিতরে আসেন। চল সালমাকে শ্বশুরবাড়ি থেকে আনাতে পারবি? তা আমাকে একটা খবর দিতে পারলি না? আচ্ছা দেখ, আমরা দুজন ছোটবেলার দোস্ত, আমার আগে অন্যরা তোর অসুখের খবর পায়, এটা কি ঠিক হলো? দেই দেই করে আর দিতে পারি না, কিছু মনে করিস না রে দোস্ত। কবে থেকে জ্বর? বিকেলের দিকে আসে, সমস্যা তো করছে ওই কাশিটা, জ্বর তো বেশি না। কাশি তো হচ্ছে অনেক দিন ধরে, তো কতদিন ধরে কাশি চলছে বলতে পারবি? 15-20 দিন হবে। কেমন জানি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি রে। খাওয়ার রুচি আছে? আর বলবেন না চাচা, ওই 2 বছরের বাচ্চাও আবার চেতে বেশি খায়। রুচি না থাকলে কেমন করে খাই কত দোস্ত? কাশি দিলে কবের হয়? আশেপাশে কোনো স্বাস্থ্যকেন্দ্র, নইলে কোনো এনজিও ক্লিনিকে, নইলে কোনো হাসপাতাল থেকে তোর কফটা পরীক্ষা করিয়ে আনি। কেন চাচা, আপনার কি সন্দেহ হয়েছে? আব্বার কি কিছু হয়েছে? ওর লক্ষণ দেখে তো মনে হচ্ছে যক্ষা। আমি তো বারডেমে যাই ডায়াবেটিস চেক আপ করাতে, ওখানে পোস্টারে দেখেছি টানা 2 সপ্তাহের বেশি কাশি থাকা, বিকেলে জ্বর আসা, শরীর দুর্বল হয়ে পড়া,
সবই হলো যক্ষা রোগের লক্ষণ। ভয় পাওয়ার কিছু নেই রে মা, ডাক্তার পরীক্ষা করে দেখে যদি বুঝে যে যক্ষা, তারপর থেকে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে, নিয়মিত ওষুধ খেতে হবে, বুঝলি? সালমা, তুই জামাইকে খবর দে, যত তাড়াতাড়ি পরীক্ষা করানো যায় ততই ভালো। আসি তোর। Short again, just short enough. Sitting back, very good from Tamim. Down the pitch, up and over. There is a man out there, but I. Do you want to go again? Tomar sathe amar kichu kotha ache. Sara din dukan niye pore thaki. Dordam molamoli korte korte mejajta ekdom bigre thake. Ghore eshe ektu khela thela dekhle bhalo lage. মনটা হালকা লাগে। এখনই তোমার কথাগুলো বলতে হবে। আর আমি বাড়িতে বসে বসে কি করি? সাপলুডু খেলি? বুঝেছি, নালিশ আছে। তা কার বিরুদ্ধে? আব্বাকে নিয়ে নাকি মিরাজকে নিয়ে? মিরাজকে আমি একাই সামলাতে পারি। ও, তার মানে আব্বার বিরুদ্ধে অভিযোগ? অভিযোগ কি আগেরটাই? ডায়াবেটিস কন্ট্রোল করছে না, তাই তো? কাল তুমি তোমার দোকান থেকে একটা ফ্রিজ পাঠিয়ে দিবে। কেন? আমাদের ফ্রিজ কি নষ্ট হয়ে গেছে? লক করা যায় এমন ফ্রিজ পাঠাবে। আব্বাকে সারাক্ষণ আমি দেখে দেখে রাখতে পারবো না। হঠাৎ করে এই মিষ্টি টিষ্টির উপর অনেক ঝোঁক বেড়ে গেছে, তাই না? রোনা, রেমোটটা দাও না। শুধু মিষ্টির উপরই ঝোঁক বাড়েনি, সব কিছুর উপরই ঝোঁক বেড়ে গেছে। এমনিতে তো ডায়েট কন্ট্রোল করছেনই, তুমি তো বললে যে রাতে রুটি খান। রোনা, রিমোটটা। রাতে যে উনি রুটি খান, তা কি দিয়ে রুটি খান শুনি? তুমি বলো, আমি তো শুনছি। উনি রাতে দুটো করে রুটি খান এক বাটি গরুর মাংস দিয়ে, আর খাওয়ার শেষে মিষ্টি কোনো কিছু তার চাই চাই। খুবই খারাপ কথা। দাঁড়াও, আমি আজকেই আব্বার সাথে কথা বলবো। রিমোটটা দাও না। আমি আব্বার ব্যাপারটা দেখছি। তুমি বড়পাকে খবর দাও, বড়পা এসে আব্বাকে সাবধান করে দিয়ে যাক। ঠিকই বলেছো। বড়পা এসে যদি আব্বাকে ধমক দিয়ে যায়, তাহলে আব্বা ঠিকই তার কথা শুনবে। দেখো, বসে বসে টিভি দেখো, পরে যদি বড় রকমের কোনো বিপদ ঘটে না, তখন কিন্তু আমাকে বলতে এসো না কিছু। আব্বাকে নিয়ে তো একটু সাবধান হতে হবে। ভাবি, ভাবি, পেটে খুদা দাও, দাও তাড়াতাড়ি খাবার দাও। রুটি ভাজি টিমের পোস না থাকলে আফসোস। ফলের মধ্যে আঙুর কলা, দই মিষ্টি রসগোল্লা। নয়ন, তোকে নিয়ে আমার বড় কষ্ট হয়। কত ভালো ছাত্র ছিলি তুই, কলেজে পড়ার সময় কি না কি হলো, তোর মাথাটাই খারাপ হয়ে গেল। এখন লোকের বাড়ি বাড়ি ঘুরিস, সবার চোখে তুই হলি নয়ন পাগলা। নয়ন মোটেও পাগল নয়, পাগল মানুষ কেমনে কয়? আপনার শরীর ভালো নয়? আমার শরীর ঠিকই আছে, শুধু ডায়াবেটিসটা কন্ট্রোল করতে পারি না। এই যা, সময় থাকতে নিতে হয় শরীরের যতন, না হলে ভুগতে হবে করিম চাচার মতন। করিমের কোনো খবর পেয়েছিস? ডাক্তার কি বলল?
ডাক্তার বলেছে হয়েছে তার যক্ষা। করিম চাচা খেদে বলে আর নেই রক্ষা। ডাক্তার বুঝিয়ে বলে ভয়ের কিছু নেই, যক্ষা সেরে যায় সুচিকিৎসাতেই। যাই চাচা। করিমের হঠাৎ এই রোগ হলো কেন আমি তো কিছুই বুঝতে পারছি না। যাবো না কি একবার বাড়ি নেই? আব্বা, অন্যের চিন্তা করতে হবে না আপনাকে, আপনি আপনার নিজের শরীরের যত্ন নেন। তোরা কিন্তু আমাকে নিয়ে বেশি বেশি শুরু করেছিস, আর যদি তোর আম্মা বেঁচে থাকতো তাহলে এত কথা বলতে পারতি না। আম্মা বেঁচে থাকলে আপনারা আরো বেশি টাইট দিয়ে রাখতো, সেটা আপনি খুব ভালো করেই জানেন। আব্বা, ছেলেকে খবর দেই, বাড়িতে ডাক্তার নিয়ে আসুক। এখনই ডাক্তার দেখানোর কোনো দরকার নেই, তুই একটা দিন দেখি না, একটা চাদর বা কাঁথা দিয়ে যাও। ঠিক আছে, দিচ্ছি। ও আব্বা, হালকা কিছু খাবেন? আবারও খাবার কথা বলছো, দেখছো না কদিন ধরে আমি তেমন কিছুই খাচ্ছি না। রেগে যাচ্ছেন কেন আব্বা? আপনি তো ডায়াবেটিসের রোগী, বেশি খাওয়া যেমন খারাপ তেমনি কম খাওয়াও খারাপ। আপনাকে খেতে হবে পরিমাণ মতো। হয়েছে হয়েছে, আর ডাক্তারি করতে হবে না, ডাক্তারি আমিও কম জানি না। Pulled away for a boundary, pulled away in style, Tammy McBowell goes to 5,000 one-day international career runs. Wickets! Short ball, and he gets rid of the dangerous Tammy McBowell. কোনো নালিশ আছে নাকি? ফাজলামো রাখো তো, তুমি যেন সিরিয়াস কোনো কথা বলতেই পারো না। সবসময় সিরিয়াস হওয়া যায় নাকি? শেষে আব্বার মতো ডায়াবেটিস হয়ে যাবে। আব্বার কথাই বলতে চাচ্ছিলাম। কি, তুমি তো আবার কোনো কিছু না বুঝে ফোঁস করে উঠো। খাওয়া কমাচ্ছে না, তাই তো? ফাজলামো রাখো তো, বলতে গেলে তো উনি এখন কিছুই খাচ্ছেন না। তাই নাকি? বেশি বেশি খাচ্ছে বলাতে সত্যি রাগ করেছে নাকি? তাও হতে পারে, তুমি একটু কথা বলে দেখো না। আমার মনে হয় শরীরটা খারাপ, খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে না। সেটাও হতে পারে, বিকেলে তো বললেন ওনার নাকি জ্বরজ্বর লাগছে। এই জ্বরজ্বর ভাবটা বেশ কিছুদিন ধরেই লাগছে। তাই বলো, জ্বর হলে রুচি কমে যায় না? তুমি এক কাজ করো, ওই করলা দিয়ে শিং মাছের ঝোল করে দাও, দেখবে যে খেতে ভালো লাগবে। সেটাও বলেছিলাম, বললেন খাবেন না। একটা জিনিস বেশ কিছুদিন ধরে খেয়াল করে দেখলাম, আব্বার কিন্তু কাশিও আছে। জিজ্ঞেস করলেই বলেন যে ঠান্ডা লেগেছে। তাহলে আর কি করা, জ্বর সেরে গেলে তখন হয়তো কাশিটাও থেমে যাবে। যেহেতু একবার খাওয়ার অভ্যাসটা কমে গেছে, সেহেতু তাকে এখন থেকে পরিমাণ মতো খাবার দিতে হবে। আরে কি করো, হয় টিভিটা নিয়ে যাও না হয় রিমোটটা দিয়ে যাও, কোনটা করবে?
আপনি হাঁটতে পারছেন না, হাঁপিয়ে যাচ্ছেন, তবুও বাইরে যান কেন? ডায়াবেটিস রোগীকে হাঁটতে হয়, রোগ বাঁধিয়েছি, দুর্বল লাগলেই বসে থাকতে হবে নাকি? আব্বা আপনি আগে তো এত দুর্বল ছিলেন না, কয়েকদিন হলো গায়ে জ্বর, তাছাড়া ডাক্তারও দেখাচ্ছেন না। আমি কি মামুনকে বলবো ডাক্তার নিয়ে আসতে? আবারও একই কথা বলছো, বললাম না ডাক্তার লাগবে না, আর কটা দিন দেখি। কিছু হতে না হতেই ডাক্তার দেখানো আমার ঠিক পছন্দ নয়। কিন্তু ওমা, কাশি আর জ্বর জ্বর ভাবটা একেবারেই কমছে না। আমি তোমার কপালে হাতটা দিয়ে জ্বর দেখবো। ঘরের ভিতরে শুনো দাদু ভাই, এসব তুমি কি বলছো? আব্বার গায়ে জ্বর, কাশছে, কোনো কিছু খেতে পারছে না, কোথায় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে তা না, বাচ্চা ছেলেদের মতো কথা বলছে। আব্বাকে তো বলেছি ডাক্তার দেখান, রাজি না হলে আমি কি করব? কি করবে মানে? জোর করে ডাক্তারের কাছে নিয়ে যাবে, তা না হলে ডাক্তারকে বাড়িতে নিয়ে আসবে। আব্বা যেমনটা করছে তাতে কিন্তু লক্ষণ আমার কাছে বেশি ভালো মনে হচ্ছে না। তুমি যদি ডাক্তারের কাছে আব্বাকে নিয়ে না যাও, তাহলে কিন্তু আমি মেরাজকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যাব। ছেলেটার সামনে তুমি এসব কি বলছো? হ্যাঁ মেরাজ, যা পড়তে বসবে। করিম চাচার এক নাগারে 2 সপ্তাহ কাশি হলো, জ্বর হলো, খাওয়ার রুচি কমতে থাকলো, তারপর কি ধরা পড়লো? যক্ষা ধরা পড়লো। আব্বারও যে সেরকম কোনো কিছু হচ্ছে না, সেটা আমরা কি করে বলবো? আরে আব্বার তো মোটা কয়েকদিন ধরে কাশি। অশিক্ষিতের মতো কথা বলো না তো, নিজেরা নিজেরা কেন ডাক্তারি ফলাতে চাইছো? আব্বার যে জ্বর কাশি সেটা তো অনেকদিন হয়ে গেল, 15 দিনেরও বেশি। নিজেদের বেলা কিছুই বোঝো না, অন্যের বেলা তো ঠিকই বোঝো। করিম চাচার অবস্থা দেখে আব্বাই প্রথমে সন্দেহ করেছিল তার যক্ষা হতে পারে, অথচ নিজের বেলায় ডাক্তারই দেখাতে চাইছে না, কেন শুনি? আব্বা ডাকছেন মনে হচ্ছে। তাই তো মনে হচ্ছে, আসো তো। আব্বা, আব্বা, আব্বা ডেকেছেন। রাগ করো না বৌমা, ভেবেছিলাম কয়েকদিনে কাশি এমনিতেই কমে যাবে। তাই ডাক্তার ডাক্তার নিষেধ করেছিলাম, কিন্তু এখন তো জ্বর কাশি কোনোটাই কমছে না। তার উপর শরীরটা বেশ দুর্বল হয়ে পড়েছে। আব্বা আমি তাহলে ডাক্তার নিয়ে আসি? ডাক্তার ডাকার দরকার নেই, লক্ষণটা খুব একটা ভালো মনে হচ্ছে না। তুই বরঞ্চ এক কাজ কর, আমাকে ঢাকার বার্ডেমে নিয়ে চল। ওখানে ডায়াবেটিসটা দেখাবো, ওরা খুব ভালো, এরপর কী করতে হবে ওরাই বলে দেবে। এখনই ভয় পাওয়ার কিছু নেই, আগে চেক আপ করিয়ে দেখি। Thank you.
আব্বা আপনি ওয়েট করেন, আমি সিরিয়াল নিয়ে আসি। আপনার সমস্যা কি বাবা? কাশি আর জ্বর। কাশি কতদিন ধরে? প্রায় 18-20 দিনের মতো। আপনার সাথে কে এসেছে? আমার ছেলে। কোথায় উনি? কি ব্যাপার? আপনার ওজন তো অনেক কমে গেছে, খাওয়া দাওয়ায় বুঝি রুচি একদম নেই, তাই না? খুব কম, নেই বললেই চলে। আচ্ছা বসুন। আপনার ডায়াবেটিস ধরা পড়েছে তো 10 বছর হলো, তাই না? জি। কোনো কিছু তো মানে না। আপনাকে যেসব নিয়ম পালন করতে বলা হয়েছিল সেগুলি পালন করেননি কেন? এতদিন তো ঠিকঠাক মতনই পালন করেছিল, অবসরের পর থেকে কেমন যেন অনিয়ম শুরু করে দিল। সর্বশেষ যখন ডায়াবেটিস চেক আপ করতে আসি তখন যক্ষা বিষয়ক আমাকে নানা প্রশ্ন করেছিলেন, কিন্তু কোনো পরামর্শ দেননি। তখন যক্ষার হয়তো কোনো লক্ষণ পাওয়া যায়নি, তাই দেয়নি। কিন্তু আজকে আপনার সাথে কথা বলে মনে হচ্ছে যক্ষা হতেও পারে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে অনেক সমস্যা, আপনাকে সবসময় সচেতন থাকতে হবে। জি। যক্ষা হয়েছে এটাই কি ভাবছেন? ওনার লক্ষণগুলি দেখে আপাতত তাই মনে হচ্ছে, তবে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখব। আপনার শরীর কি খুব বেশি দুর্বল মনে হচ্ছে? কফ দিতে পারবেন তো? এই ওনাকে ল্যাবে নিয়ে যান, আপনি ওনার সাথে যান। যক্ষা রোগ তো এখন ভালো হয়, তাই না ডাক্তার? নিয়মিত পূর্ণ মেয়াদে যক্ষার চিকিৎসা করালে যক্ষা ভালো হয়ে যায়, তবে ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে বিষয়টি একটু বেশি জটিল। অবশ্য চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ উনি ভালো হয়ে যাবেন। রোগ সারাতে চিকিৎসার কোনো বিকল্প নাই। করিম চাচাও পেয়েছিল ভয় যক্ষা হওয়াতে, অনেকটাই সুস্থ তিনি ওষুধ খাওয়াতে। ভাই তুমি যে বললা ডায়াবেটিস রোগীর যক্ষা হওয়া ভালো না, সেজন্যই আব্বারে নিয়ে এত চিন্তা হইতেছে। যক্ষা যদি হয়ে থাকে ডায়াবেটিস রোগীর অবস্থা হয়ে যায় অধিকতর জটিল। পানি দেন ভাবি, পানি খেয়ে উঠি, বেলা কাজ বাকি। কাজ বাকি পাগলের আবার কাজের অভাব আছে নাকি?
সময় মতো পরীক্ষা করাতে এসেছেন, খুব ভালো কাজ করেছেন। কোনো সমস্যা? আপনিও তো কিছুটা সন্দেহ করেছিলেন, আর আমারও তাই মনে হচ্ছিল। যক্ষা? আপনি যেভাবে ভয় ভয়ে বলছেন, যক্ষা এখন তেমন ভয়ের কোনো রোগ না। কেবল যেভাবে যা করতে বলবো, চলতে বলবো, সেভাবেই করবেন আর চলবেন। আপনাকে কিন্তু সবসময় মনে রাখতে হবে, আপনি একজন ডায়াবেটিস রোগী, এবং যে কারণেই হোক আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে নেই। ডায়াবেটিস আর যক্ষা এই দুই রোগ মিলিয়ে কিন্তু আপনার জটিলতা বাড়িয়ে দিতে পারে, আর এই জটিলতা কমানোর জন্য প্রথমে আপনার এই ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে রাখতে হবে। বারডেম হাসপাতালে সরকারের সহযোগিতায় যক্ষা নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আমাদের এখানে ডটস কর্নার আছে, সেখান থেকে সম্পূর্ণ বিনা খরচে যক্ষা রোগের চিকিৎসা, পরামর্শ, পরীক্ষা আর ওষুধ দেওয়া হয়। আপনার আপনার এখন প্রধান কাজ হচ্ছে আমাদের পরামর্শ মতো নিয়মিত ওষুধ খাওয়া। আমি ভালো হব তো ডাক্তার? হবেন, কিন্তু একটা তবে আছে। তবে? সেটা কি? ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে, আর আমাদের পরামর্শ অনুযায়ী নিয়মিত পূর্ণ মেয়াদ পর্যন্ত যক্ষার ওষুধ খেতে হবে। আব্বা, এবার যদি আপনি কথা না শুনেন তাহলে কিন্তু আগে থেকেই ধমকাচ্ছিস কেন? ঠিক আছে, আমি ডাক্তার সাহেবের সামনে কথা দিচ্ছি, এখন থেকে নিয়মিত ওষুধ সেবন করব, হলো তো? জি, আজকে তাহলে আমরা আসি। আসসালামু আলাইকুম। খবর খুব একটা ভালো না, যা সন্দেহ করেছিলাম তাই। আব্বার যক্ষা ধরা পড়েছে। হ্যাঁ, ডাক্তার কি বললো? আব্বার যদি ডায়াবেটিস না থাকতো তাহলে বিষয়টা নিয়ে কম ভাবতাম, কিন্তু এই দুই রোগ, ডায়াবেটিস আর যক্ষা একসঙ্গে হওয়াতে বিষয়টা বেশ জটিল হয়ে গেল। আচ্ছা, আব্বার যক্ষা হলো কিভাবে, কিছু জানতে পারলে? তুমি তো জানো যে যক্ষা হচ্ছে একটা সংক্রামক রোগ, অন্য কোনো যক্ষা রোগের হাঁচি কাশি থেকে বাতাসে জীবাণু ছড়ায়। আব্বার মনে হচ্ছে উনি যখন ওই যে করিম চাচাকে দেখতে গেছে সেখান থেকে কিছু একটা ঘটে থাকতে পারে, কারণ আব্বা তো করিম চাচার সঙ্গে বেশ সময় কাটায়। আব্বা সব ব্যাপারে গাফলতি করে, এখন মিরাজকে নিয়ে আমার সবচেয়ে ভয়। তুমি এখনই এসব কেন বলছো? শোনো, ডাক্তার বলেছে আমরা যদি সাবধানে থাকি তাহলে কারো কোনো ক্ষতি হবে না। আমি রাখলাম। যক্ষা যেহেতু সংক্রামক রোগ, কিছুদিন আমাকে সাবধানে থাকতে হবে। এক কাজ কর, তুই জানলাগুলো খুলে দিয়ে যা, ঘরে প্রচুর আলো বাতাস ঢোকা দরকার। আব্বা, আপনি কিন্তু আর অনিয়ম করতে পারবেন না। হাঁচি কাশি আসলে সাথে সাথে মুখে রুমাল দিবেন, আর বাথরুমে গিয়ে হাতটা ধুয়ে নেবেন। আমি সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলবো বৌমা। মিরাজ যদি ঘরে ঢুকতে চায় তাহলে নিষেধ করবেন। তুমি এত বাড়াবাড়ি করছো কেন? দেখো, রোগ বলে নিয়ে না সাহসিকতা দেখানোর কিছু নেই, আব্বাকে ডাক্তারের পরামর্শ মতো চলতে হবে। তুমি কি ওষুধগুলো ঠিক মতো আব্বাকে বুঝিয়ে দিয়েছো? দিয়েছে বৌমা, তোমরা এখন যাও। চাচা, আপনি?
দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তোমরা খালেককে কিভাবে সেবা করছো। কোনো সমস্যা দেখলেন? মানে খালেকের প্রতি তোমার ব্যবহারে কিছু সমস্যা আছে বৌমা। কেমন চাচা? তুমি যেমন ব্যবহার করছো খালেক তাতে মনে মনে কষ্ট পেতে পারে। শোনো বৌমা, খালেক রীতিমতো মাস্ক ব্যবহার করছে, ঘরের ভিতর যথেষ্ট আলো বাতাস আছে, তাতে করে কারো কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। বেশ কিছুদিন ঠিক মতো ওষুধ খাওয়ার পর সে আর যক্ষা রোগ ছড়ানোর মতো অবস্থায় থাকবে না। আমি আমি আসলে বুঝেছি তুমি না বুঝেই এমন ব্যবহার করছো। কোনো ভয় নেই বৌমা, এই দেখো নিয়মিত ডাক্তারের পরামর্শ মতো ওষুধ খেয়ে আমি কতটা সুস্থ হয়ে গেছি। খালেকেও একদিন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে। দাদু এখন কেমন আছে? কেমন আছে তুই বল। আগের চাইতে ভালো মনে হচ্ছে। অসুখ হলে চিন্তা ভেঙে পড়তে হয় না, ঠান্ডা মাথায় ডাক্তার দেখাতে হয়, ডাক্তারের কথা মতো ওষুধ খেতে হয়, চলাফেরা করতে হয়, তাহলে সব রোগী ভালো হয়ে যায়। এবার দাদু ঠিক হলে তাকে আর আগের মতো বেশি বেশি খেতে দেব না। এটা এখন আর তোর করতে হবে না, আব্বা নিজের থেকে অনেক সাবধানী। সুস্থ থাকতে কে না চায় বল? ঘুরছে ফিরছে সবার সাথে মিশছে একদম আগের মতো। তুই আর ডটস প্রোভাইডার শফিক সাহেব আমার জন্য যে কষ্টটা করলি রে মা। শফিক ভাই নিয়মিত যে তোমারে দেখতে আসতো না এটা খুব কাজে দিছে। জামাই কবে আসবে কিছু বলল? পরে জানাইব। মন খারাপ করিস না, এই বাপটাকে নিয়ে কি মন খারাপ করেছিস? আমি এখন একেবারে সুস্থ, তাই তোর উচিত আমার সাথে খুশি মনে এখান থেকে বিদায় নেওয়া। চাচা আপনি দেখছি অনেকটাই সুস্থ। এতে আমার কোনো হাত নেই, সব কৃতিত্বই আপনার। কি যে বলেন! আব্বা ঠিকই বলেছে শফিক ভাই, আপনি এখানকার ডটস প্রোভাইডার, আপনি যে আন্তরিকতা নিয়ে নিয়মিত আমাদের বাড়িতে এসে আব্বার খোঁজ খবর নিচ্ছেন তা তো বলে শেষ করা যাবে না। এটা তো আমার কর্তব্য। কজন মানুষ নিজের কর্তব্য ঠিক মতো পালন করে? এক অর্থে আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি কিন্তু আমার কাজটা সহজ করে দিয়েছেন, ডাক্তারের পরামর্শ মতো চলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেছেন, এটা অনেকেই পারে না। আসলে যদি কারো ডায়াবেটিস হয় তাহলে তাকে খুব সাবধানে থাকা উচিত। এবার কিন্তু আপনার আরও কিছু দায়িত্ব আছে। কি? সরি, যক্ষা রোগী হিসেবে আপনার দায়িত্ব সবাইকে জানানো যে নিয়মিত পরিমিত পূর্ণ মেয়াদে ওষুধ খেলে যক্ষা রোগ ভালো হয়ে যায়। অবশ্যই আমি সবাইকে জানাবো। যাক, আপনি তাহলে এতদিনে বুঝতে পেরেছেন আব্বা, নিয়মিত ওষুধ, পরিমিত খাদ্যাভ্যাস আর সুশৃঙ্খল জীবনযাপন, এটাই তো সবচেয়ে জরুরি। এগুলো যদি আগে বুঝতে পারতেন তাহলে খাওয়া দাওয়া একটু সাবধানেই করতেন।
তুমি আব্বাকে আবার খাবার খোটা দিচ্ছ? ঠিক বৌমা, ও যত খাবার খোটা দেবে আমি তত সাবধান হব। কি মজা, এখন থেকে আমি টপাটা রসগোল্লা খাবো আর দাদু শুধু চেয়ে চেয়ে দেখবে।